হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বেশ মাঝখানে অনেক কটা দিন পরে কিন্তু ব্লগ দিচ্ছি লাস্ট দিয়েছিলাম সেই সন্দীপের জন্মদিনের ব্লগ আর ছুটির দিন এটাও ওই দিওয়ালির পরপরকারী ব্লগ বাট এডিট করে পোস্ট করতে অনেকটা লেট হলো তো চিনি রানিকে নিয়েই আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে বাট যেখান থেকে ওই বাঙালি জিনিসপত্র সবজি টবজি কিনি না মিয়াপুরে গণেশ স্টোর থেকে তো ওখানে না ছট পুজো অবধি নতুন কোনো ফ্রেশ সেভাবে সবজি আনবে না তো সবজি আর ওখানে যাচ্ছি না বাট ওইদিকেই মাছের দোকানটা যেখানে মোটামুটি মাছের সব ভ্যারাইটি পাওয়া যায় তো চিনির ছুটি আছে সকালবেলা উঠে না আজ আর আমরা কেউই বাড়িতে ব্রেকফাস্ট করে নিই সন্দীপ বললো চলো রামকি ধোসা থেকে ধোসা খেয়ে দেন আমরা চলে যাব তো চিনিকে রেডি টেডি করে আমরাও নিজেরা রেডি হয়ে নিলাম আমার মাথায় ছিল তেল যেহেতু শ্যাম্পু করব বলে আর বাইকে না মানে স্কুটিতে সকালবেলার দিকে বেরোলে একটু ভালোই হাওয়া লাগে তো আমাদের তো বড় অত অসুবিধা হয় না চিনির জন্য একটা সোয়েটারও নিয়ে নিয়েছিলাম তো নাম কি তোর সাথে দেখেছো সকালবেলায় মোটামুটি অনেকেই ব্রেকফাস্ট করতে এসছে আর ছুটির দিন বলে বেশ ভিড়ও আছে তো চিনি এই সময়টা একটু রাগ হয়েছিল কেন বলো তো নেমে নেমে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওকে বলেছি এখানে বসতে তাই জন্য রাগ হয়েছে আর এর পিঠে যে কিউট ব্যাগটা দেখছো এই ব্যাগটা ওকে দক্ষুরা দিয়েছিল জন্মদিনে প্রথম বছর এটার সাথে আরেকটা ডল দিয়েছিল তো ডলকে তো অনেকদিন আগেই শেষ করে দিয়েছে ব্যাগটা তুলে তুলে রাখি বলে আছে তো সন্দীপ বন্ডা নিয়েছে চিনির জন্য একটা ধোসা নিয়েছে আমার ধোসাটা এখনো আসেনি তো চিনিকে আমি এখানে বসে খাও ও ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে আর হেঁটে হেঁটে এসে নিচ্ছে অ্যাকচুয়ালি আশেপাশে আরো বাচ্চারা আছে ও তাদের কাছে চলে যাবে ওখান থেকে খেয়ে আমরা চলে এসছি মাছের দোকানে তো মাছের দোকান এখানে পরপর তিনটে মাছের দোকান আছে আর বেশ ভ্যারাইটি পাওয়া যায় মেনলি না খুব লোটে মাছ খেতে ইচ্ছা করছিল তার আগের দিনই ফ্রেশ টু হোম থেকে লোটে মাছ পেয়েছিলাম ফ্রেশ টু হোমে পাঁচশো লোটে মাছের দাম নিয়েছে দুশো পঞ্চাশ টাকা ভাবো পাঁচশো লোটে মাছ পাঁচশো না চারশো পঞ্চাশ গ্রাম লোটে মাছ দুশো পঞ্চাশ টাকা তাও আবার দেখাচ্ছে ওটা নাকি অফার তিনশো কত টাকা দাম ছিল আমি বললাম বাবা অফার দিয়ে আমাকে উদ্ধার করেছে তো গেছি লোটে মাছ এখানেও খুব বেশি পাইনি যেহেতু এখন শীতের মৌসুম চলে আসছে তো মানে লোটে মাছের আমদানিও দেখবে একটু কম হয় এই সময়টায় বর্ষাকালে অনেক পাওয়া যায় তো এক কেজির মতন পেয়েছি নিয়েছি আরও যা যা মাছ নেওয়ার ছিল সব নিয়েছি বাড়িতে গিয়ে ক্লিন করবো যখন আমি একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি আর চিনি না গিয়ে খুব মজা পেয়েছে ওই যে শোল সল লাফাচ্ছে তারপরে কাঁকড়া লাফাচ্ছে দেখো ডেকে ডেকে আমাকে বলছে ফটল 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 কর মা এদের করে দেখ মানে হচ্ছে দেখে তো আমি ফোন নিয়ে ভিডিও করি করি ফটো তাই বলে ফটো ফটল করে দাও খুব আনন্দ পেয়েছে সে মাছ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ওখান থেকে আসবে না আবার জল খাওয়াচ্ছি খেতে খেতে বলছে না ওদিকেই যাবে এক্সাইটেড হয়ে গেছে এমনি সময় অনেক জায়গায় অ্যাকোরিয়ামে মাছ এরকম দেখেছে আর আমাদের বাড়ির পাশে আমরা যেখান থেকে মোটামুটি রুই কাতলা আনি না ওখানেও দেখবে এরকম দেখেছে বাট অনেকটা জলের মধ্যে দেখেছি এখানে যেমন একদম ক্লিয়ার অল্প জলের মধ্যে মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠছে হেভি আনন্দ পেয়েছে ঘুরে ঘুরে ওখানেই যাচ্ছে বাড়িতে এসে বলছে মা ক্র্যাব আর ফিশ কোথায় ক্র্যাব আর ফিশ কোথায় দেখেছো মাছগুলো কি লাফিয়ে লাফিয়ে উঠছে বড় বড় শোল আমার না এত বড় শোল মাছ খেতে একদম ভালো লাগে না একটা গন্ধ লাগে আমার ছোট শোল মাছ বেশ ভালো লাগে এত বড় বড় পাকা পাকা শোল বলে না আমি কখনো আনি না খুব কম মানে একবার কি দুবার খেয়েছি তো ওখান থেকে আসার পরে এখানে একটা বড় মার্কেট আছে এটা আমাদের বাড়ির দিকে আসতেই মানে আমরা যেখানে থাকি তো ওখান থেকেই একবারে ফ্রুটস নিয়ে এসেছি প্রচুর ভ্যারাইটি পাবে আর প্রাইসটাও ঠিকঠাক থাকে তো ওখান থেকে চিনির সারা সপ্তাহের ফল নিয়ে চলে এসেছি বাড়িতে এসে আমি হাত পাটাত ধুয়ে রান্না সকালে করে রেখে গেছিলাম আর আমি উঠে যাই কি হয় বলতো চিনি চিনির ছুটি থাকলো না আমার সেই ঘুমের একটা ঘুম ভাঙার টাইম হয়ে গেছে আমি ওই টাইমেই উঠে যাই তো উঠে আলু পনির কাজকলার তরকারি রান্না করে রেখেছিলাম আর আগের দিন রাত্রিবেলায় লোটে মাছ রান্না করেছিলাম তো সেখান থেকে একটু লোটে মাছও পরের দিনের জন্য তুলে রেখেছিলাম তো ভাত বসানোর দরকার ছিল ভাত বসিয়ে দিয়ে এই যে সব মাছ চিংড়ি মাছ রুই মাছ পার্সে মাছ আর লোটে মাছ নিয়ে এসেছি তো আরো কিছু মাছ নেওয়ার ইচ্ছা ছিল বাট আমাদের যেহেতু ফ্রিজটা ছোট না আর এত মাছ একসাথে ফ্রিজে বেশি দিনের জন্য মানে কত কোথায় রাখবো ছোট ডিপ ফ্রিজ তারপর ট্রেতে রাখলে ট্রে গুলো তো বেশি দিন রাখা যাবে না খেয়ে শেষ করতে হবে ওর জন্য তো ওই জন্য ঠিক আছে এগুলো মোটামুটি শেষ হোক তারপর আবার আসবো তো চিংড়িটা ছাড়াইনি বাকিগুলো ভালো করে ধুইয়ে লোটে সব কিছু একবারে কেটে টেটে নিয়ে প্যাকেটে ভরে দিয়েছি আর পাশে মাছ আস আমি ওখান থেকে ছাড়িয়ে এনেছিলাম বাড়িতে এসে আমি কেটেছি এখানে মাছের কাটিং না একদম ভালো না জানো তো দেখলে খেতে ইচ্ছা করবে না তো লোটে মাছটাও বের করলাম আর এখানে কাঁচকলা আলু পনিরের তরকারি করে রেখে গেছিলাম সকালে সেটা আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে তো ভাত হয়ে গেছে চিনি স্নানও হয়ে গেছে সন্দীপ ঘর মুছে নিয়েছে আমার খালি এখনো স্নান হয়নি আমি একটু ভালো করে হাত পা হাত পা ধুয়ে আসলাম যেহেতু মাছ ধুয়েছি আর টাছ ধুয়ে না ইউজুয়ালি কী হয় আমি আগে স্নানটা করে আসি বাট আজকে না চিনির খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো আর আমি স্নান করতে গেলে একটু দেরি হবে শ্যাম্পু ট্যাম্পু করবো তো জামা টামা ছেড়ে এসে না চিনিকে খাইয়ে নিয়েছি চিনিরা নিয়ে স্নান হয়ে গেছে ও খেয়ে গিয়ে সন্দীপের কাছে ঘুমাক দেন আমি ধীরে সুস্থে স্নান করেছি আমি আর সন্দীপ লাঞ্চ করবো আর এই যে ভিডিওটা দেখছো না এই ভিডিওটা এই দিওয়ালির একদম পর তো দিওয়ালির সময় ঠাকুরের জন্য আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম একটা ফেসবুক পেজ থেকে রুপোরই জিনিস একদম সার্টিফাইড রুপো আর কি তো ওই এসছে তো বাট দিওয়ালির দু একদিন পরে এসছিল আর তারপরে ব্লগ সেভাবে শেয়ার করা হয়নি বলে তোমাদের দেখানো হয়নি তো এখানে আমি কি অর্ডার দিয়েছিলাম তো যেহেতু সবসময় বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারি না আর এখানে সবসময় ফুলের দোকানে পাওয়াও যায় না তো একটা রুপোর বেলপাতা নিয়েছিলাম আর শিব ঠাকুরের জন্য একটা রূপ অর্ডার দিয়েছিলাম তো জিনিস দুটো কিন্তু বেশ ভালো এই বেলপাতাটা গ্রাম গ্রাম কি মনে পড়বে আর চোখটা হচ্ছে দু গ্রামের আর ওই গোপাল ঠাকুরটা ওটা গিফট দিয়েছে তো ধনতেরা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে হোক আর যে করেই হোক নিজেদের জন্য কেনাকাটা করেছি আর ঠাকুরের জন্য একটু কিছু না কিনলে মন ভালো লাগতো না তো তাই জন্য এটা নিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু